আমরা জানবো বাংলাদেশ সাফ জয়ের পর তাদের উল্লাসের কথা এবং তাদের মনের কথা, তারা কি চায় বাংলাদেশের জনগণের কাছে এবং ফেডারেশনের কাছ থেকে। শুরুতে আমি শুরু করতে চাই, এখানে আছে আমাদের শিউলি আজিম। শিউলি, গতকালকে নাইট রাতটা কেমন ছিল, কিভাবে কাটিয়েছে? অনেক ভালো তো, জিতছি আমরা তো, মানে খুশিতে মানে ঘুম আসে না। আমরা কিছু ভিডিও দেখছিলাম যে নাচ গান সবকিছু হয়েছিল, সবকিছু হয়েছিল। হ্যাঁ অবশ্যই, সবাই অনেক এনজয় করছে। আর আজকে যে আমরা বাংলাদেশে আসে পৌঁছাবো, সবাই এটার জন্য অপেক্ষা করেছিল। একটা যদি বিষয়ের কথা বলি যে কি চান, সেটা তো এখন বলবো না, সেটা ওরা দিবে পরে আমরা জানবো। মনিকা, কালকে রাতটা কেমন ছিল, উদযাপনটা কেমন হয়েছে? খুবই ভালো, যেহেতু আমরা গতকালকে গেম শেষ করে ডিনার করে যার যার রুমে গেছি, সবাই একটু আনন্দ উল্লাস করে ঘুমাই গেছি, কারণ কোভিড চলছে তো অনেকে টায়ার্ড ছিল। একটা যদি উইশের কথা বলি, কি চাইবেন দেশবাসীর কাছে? আর কিছুই চাওয়ার নাই, দেশবাসী দোয়া করছে আমাদের জন্য, দেশবাসী দোয়ায় আমরা ট্রফি নিয়ে আসতে পারছি, এটাই আমরা সন্তুষ্ট। আমরা এখন একটু যেতে চাই, আমাদের এইখানে রয়েছেন আমাদের বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। সাবিনা, কালকে আসলে রাতটা কেমন ছিল আপনার ট্রফি? ব্যস্ত ছিল, ব্যাট গুছাইতে গুছাইতে। উদযাপন হয়নি? উদযাপন তো মাঠেই হয়েছে। এরপর হোটেলে? হোটেলে মেয়েরা হ্যাঁ একটু আনন্দ করছে। আর এখন আসলে দেশবাসীর কাছে চাওয়াটা কি? একটা যদি উইশের কথা বলি, দেশবাসীর চাওয়া তো আমাদের কাছে। আচ্ছা, একটা যদি উইশের কথা বলি যে এটা হলে ভালো হতো, সেই জিনিসটা কি হবে দেশবাসীর কাছে, ফুটবলের কাছে বা মানে ফেডারেশনের কাছে সবকিছু নিয়ে? চাইতো একটা করে ফ্ল্যাট হোক মেয়েদের। আচ্ছা, আমরা দেখলাম যে অধিনায়ক বলেন সব মেয়েদের জন্য একটা করে ফ্ল্যাট হয়, একই সাথে এখানে সময় আছেন। সময় কালকে রাতটা কেমন কেটেছে? ঘুমেছে পড়েছিল। নাচ নাচ গান হয়েছে? বেশি হয়নি কিন্তু হয়েছে। এবং আপনার যদি একটা উইশের কথা বলি, সেটা কি হবে? আমার উইশ একটা করে ফ্ল্যাট পাইলে ভালো হয়। আচ্ছা, আমরা জানতে পেলাম সবারই মোটামুটি একটা করে ফ্ল্যাট পেলে আসলে ভালো হয়। এই পাশে পাশে আছে মাসুর, আমরা মাসুরের কাছে জানছি, মাসুর কালকে কেমন এনজয় করলেন আপনার আর ম্যাচ? কালকে ম্যাচ, ম্যাচের পর কেমন এনজয় হলো হোটেলে? এনজয় তো করছি অনেক, কিন্তু মাথায় ব্যথা ছিল, বেশি করতে পারি না। বোলাররা যেভাবে বাংলাদেশের নাম আরও বাইরের দেশে যেভাবে বয়ে আনছে, সুনাম বয়ে আনছে, সেইটা যেন ধরে রাখা যায় এবং একই সাথে তাদের যেন একটা আবাসন ব্যবস্থা করা হয়। সাফাই বিদ্যুৎ চ্যানেল।